নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার 47-এর সমাধান করে দিচ্ছি। এটি হচ্ছে দলগত আলোচনা। এখানে বলছে যে ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো। তো এটার একটা নমুনা সমাধান দিচ্ছি আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। আমরা প্রথমে শিরোনামটি লিখে নিয়েছি, ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা ও ব্যবসায়িক সম্পদের যেমন জাকাত প্রদান করতে হয়, তেমনি জমিনে উৎপাদিত কৃষি সম্পদের জাকাত প্রদান করতে হয়। কৃষি সম্পদ বা ফসলের জাকাতকে উশর নামে অভিহিত করা হয়। গরু বা মহিষের জাকাত একই নিয়মে প্রদায় হবে। গরু বা মহিষ 30টি হলে জাকাত ফরজ হবে। জাকাত হচ্ছে ইসলামী শরিয়াতের মৌলিক 5টি স্তম্ভের অন্যতম। জাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। এছাড়া আধিক্য, বরকত ইত্যাদি অর্থেও জাকাত শব্দটি ব্যবহৃত হয়। জাকাত প্রদানের মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির মনের কলুষতা দূরীভূত হয় এবং তার সম্পদও পবিত্র হয়। এজন্য এর অর্থ পবিত্রতা। তাছাড়া জাকাত দানকারীর সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। জাকাত প্রদানের ফলে সমাজে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। এভাবে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদও বৃদ্ধি পায়। তাই আমরা জাকাত প্রদানে কৃপণতা বর্জন করব, সঠিক নিয়মে জাকাত প্রদান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।